ম্যাডাম, একটা বাচ্চা ছেলে আপনার সাথে দেখা করতে চাইছে। কত করে বললাম এটা বাচ্চাদের জায়গা নয়, বাড়ি যাও তুমি। ম্যাডামের সাথে এইভাবে দেখা করা যায় না। সে ছেলে নাছোড় বান্দা, সিকিউরিটির কথা তো শুনছেই না, উল্টে কান্নাকাটি শুরু করেছে। স্বনামধন্য উকিল সুচরিতা বোস চশমাটা চোখে দিতে দিতে বললেন, বাচ্চা ছেলে আমার চেম্বারে, স্ট্রেঞ্জ এক্ষুনি ভিতরে পাঠান। রাতুলকে সাথে নিয়ে সুচরিতা দেবীর ম্যানেজার ভিতরে আসতেই উঠে দাঁড়ালেন সুচরিতা দেবী। হাতে ধরে রাতুলকে চেয়ারে বসিয়ে টিস্যু দিয়ে চোখের জল মুছিয়ে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বেটা তোমার, আমায় বলো। ম্যানেজারকে বললেন, প্রতুলবাবু মিষ্টি আর সিঙাড়া আনানোর ব্যবস্থা করুন। রাতুল তখন রীতিমতো কাঁদছে। সুচরিতা দেবী বুঝলেন ছেলেটা প্রচণ্ড ভয় পেয়েছে। সুচরিতা দেবী রাতুলের মাথায় হাত বুলিয়ে বললেন, কেউ কি বকেছে তোমায়, কাঁদছো কেন সোনা? সুচরিতা দেবী অবাক হয়ে দেখলেন ছেলেটা কাঁদতে কাঁদতে মুখ গুজল তার আঁচলের তলায়। মাতৃ স্নেহে পরম মমতায় মাথায় হাত বোলাতে বোলাতে সুচরিতা দেবী বললেন, একদম ভয় পেও না বাবা, আমি আছি। রাতুল বলে উঠল, উকিল আন্টি, আমি মাম্মা আমার পাপার এগেনস্টে কেস করতে চাই। চমকে উঠে সুচরিতা দেবী বললেন, কেন, ওনারা কি কোনোভাবে ফিজিক্যাল টর্চার করেছেন তোমার উপর? চোখ মুছতে মুছতে রাতুল বলল, না মেন্টাল। সুচরিতা দেবী বললেন, কিরকম টর্চার বেটা? রাতুল বলল, ম্যাথস ফিজিক্যাল সায়েন্স আমার ভালো লাগে না আন্টি, ভূগোল নিয়ে পড়তে চাই, কিন্তু আমার কথা কেউ শুনছেই না, আমাকে দরজা বন্ধ করে আটকে রেখেছিল ওরা। সুচরিতা দেবী বললেন, তুমি তোমার পছন্দের বিষয় নিয়েই পড়াশোনা করবে, আমি নিজে তোমার বাবা মায়ের সাথে কথা বলবো, তুমি শান্ত হয়ে বসো, একটু খেয়ে নাও, তারপর তোমায় আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, কেমন? মাথা নেড়ে সম্মতি জানায় রাতুল। আচ্ছা আগে বলো তো, নাম কি তোমার, কোথায় থাকো তুমি? সুচরিতা দেবী বললেন, জানো তো রাতুল, প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের বাচ্চা সফল হবে, প্রতিষ্ঠিত হবে, আর তারা ব্যাপারটা নিয়ে এতটাই সিরিয়াস থাকেন যে তারা ভাবেন তারা যেটা করছেন সন্তানের জন্য ভালোই করছেন, যেখানে কোনো ভুল হতেই পারে না। কিন্তু তাও কোনো কোনো ক্ষেত্রে ওনারাও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আচ্ছা তুমি যে কাউকে না বলে চলে এসেছো এখানে, তুমি জানো সবচেয়ে বেশি কষ্ট কারা পাচ্ছেন? তোমার বাবা মা, যাদের উপর রাগ করে তুমি এখানে এসেছো তারাই কিন্তু তোমার সবচেয়ে বেশি ভালোবাসে, তাই ওনাদেরকে তুমি কখনোই ভুল বুঝবে না, বরং নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে ওনারা একদিন মেনে নেন যে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। জানো রাতুল, উচ্চ মাধ্যমিকে আমার একমাত্র মেয়ে যখন 92% মার্কস পেয়েও আর্টস নিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেদিন আমারও মনে ভয় ছিল, মেয়েকে উৎসাহ দিলেও মনের মধ্যে একটা চিন্তা ছিল ওর ভবিষ্যৎ নিয়ে। এই চিন্তাটা প্রত্যেক বাবা মায়েরই থাকে, এটা কোনো অপরাধ নয়, কিন্তু জোর করাটা কখনোই ঠিক নয়। রাতুল মাথা নিচু করে বলল, সরি আন্টি, আর কখনোই ওদেরকে হার্ট করব না। সুচরিতা দেবী হেসে বললেন, এই তো গুড বয়, কাছেই তো তোমার বাড়ি, তাই না রাতুল? চলো আমি তোমার সাথে যাব আজ, আর তুমি অবশ্যই লক্ষ্য করবে তোমার জন্য তোমার বাবা মা ঠিক কতটা চিন্তিত। কলিং বেল বাজতেই খুলে গেল দরজাটা। রাতুলের মা আভা দৌড়ে এসে জাপটে ধরল ছেলেকে, কাঁদতে কাঁদতে বলল, কোথায় ছিলিস বাবাই তুই, জানিস না তোকে ছেড়ে মাম থাকতে পারে না এক মুহূর্ত, কোথায় চলে গেছিলিস বাবা? ক্রমাগত বেজে চলা ফোনটা কোনো রকমে রিসিভ করে আভা বলল, প্রণমেশ বাবাই বাড়ি ফিরেছে, তুমি চলে এসো থানা থেকে। সুচরিতা দেবীর দিকে চোখ পড়তেই আভা বলে উঠল, আপনি আমার বাবাকে ফিরিয়ে এনেছেন, তাই না? কি বলবো আপনাকে,
আপনি তো আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। সুচরিতা দেবী বললেন, নমস্কার, আমি অ্যাডভোকেট সুচরিতা বোস। আপনার এবং আপনার হাজবেন্ডের সাথে একটু কথা বলার ছিল, যদি কাইন্ডলি একটু সময় দেন। আসলে আমি চেম্বার ছেড়ে এসেছি। আভা বলল, নিশ্চয়ই ম্যাডাম, প্রণমেশ চলে আসবে খুব তাড়াতাড়ি। সুচরিতা দেবী বললেন, রাতুল তুমি ঘরে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। বড় অভিমান জানেন আপনাদের ছেলের আপনাদের উপর। ওর পছন্দের বিষয় নিয়ে না পড়তে পারার আক্ষেপ রয়ে গেছে ওর মনে। কি করতাম বলুন তো, মাধ্যমিকে এত পার্সেন্টেজ পেয়েও ও সায়েন্স নিয়ে পড়বে না, এটা মেনে নেওয়া যায়? ওর এখন ঠিক বল বোঝার বয়স হয়নি, ফিউচার কি হবে সে বিষয়ে কোনো ধারণাই ওর নেই। কিন্তু যে সাবজেক্টগুলো নিয়ে পড়াতে চাইছেন সেগুলো তোর ভালো লাগে না। ওর মা নিজের চাকরি ছেড়ে শুধু ওকে সময় দিয়েছে, এত কিছু যার জন্য জেনে বুঝে তার ভুল সিদ্ধান্তকে মেনে নি কি করে? আপনারা কেন ভাবছেন ওর সিদ্ধান্ত ভুল? আর ওর কেরিয়ার যে নষ্ট হবে সায়েন্স না পড়লে, এটাই বা এত জোরের সাথে বলছেন কিভাবে? সায়েন্স পড়লে যে আপনাদের কাঙ্ক্ষিত সব ইচ্ছে পূরণ হবে তার নিশ্চয়তা তো নেই, তাই না? আপনাদের সন্তানের উপর আস্থা রাখুন, ওর পছন্দের বিষয়ে জানার, পড়ার, শেখার সুযোগ করে দিন। নিজেদের ইচ্ছে স্বপ্ন বাচ্চার উপর চাপিয়ে দেবেন না, তারও নিজের মতন করে স্বপ্ন দেখার অধিকার আছে। আপনারা অভিভাবক হিসাবে ঠিক ভুল অবশ্যই বোঝাবেন, কিন্তু জোর খাটিয়ে স্বপ্ন নষ্ট করবেন না আপনাদের সন্তানের উপর। 12 বছর পর সুচরিতা দেবীর খবরের কাগজের প্রথম পাতা উল্টাতেই মুখে হাসি ফুটে উঠল। আবহাওয়াবিদ রাতুল সরকারের ছবি আর তাকে নিয়ে লেখা প্রতিবেদনটা দেখে মনটা খুশিতে ভরে উঠল তার। হঠাৎ ফোনটা বেজে উঠল, ওপার থেকে শোনা গেল রাতুলের গলা, আন্টি পরশু বাড়িতে ফিরছি, তোমার আর দিদিভাইয়ের আশা চাই, কিন্তু মা কনফারেন্সে আছে, কথা বলো। শোনা গেল আভার গলা, দিদিভাই বাবাইয়ের ছবি কাগজে বেরিয়েছে, দেখেছ? সব তোমার জন্য। সুচরিতা দেবী বললেন, না আভা, ভুল বললে, তোমরা রাতুলের উপর আস্থা রেখেছিলে, তাই আজ তুমি একজন স্বপ্ন পূরণ করা সফল সন্তানের মা।